ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين بجدشك شك يا কোরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আজকের পর্বে আমরা আলোচনা করব কোরবানির পশু জবে করার পদ্ধতি নিয়ে তো ক্ষেত্রে আমরা প্রধানত দেখি ওট কোরবানির একটা বিশেষ পদ্ধতি রয়েছে সেটি হলো ওট দাঁড়ানো অবস্থায় থাকবে এবং মাকুলা থাকবে অর্থাৎ বাধা মারবতা সে অবস্থায় তাকে নাহার করা হবে আর অন্য সকল কোরবানির গবাদি পশুর ক্ষেত্রে সেগুলোকে বাম দিকে কাত করে শুইয়ে তারপর ছুরি দ্বারা জবে করা হবে এবং তার পাঁজরে বা পার্শ্বদেশে পা রেখে যাতে সুন্দরভাবে জবে করা যায় সে পদ্ধতি অনুসরণ করা হবে তাহলে এবেল বা উটের ক্ষেত্রে নাহার আর অন্য অন্য গবাদি পশুর ক্ষেত্রে শুইয়ে তাকে ছুরি দিয়ে জবেহ করা এটাই হচ্ছে পদ্ধতিগত দিক তাহলে তাকে গুলি করে মারা কিংবা ইলেকট্রিক শক দিয়ে কোরবানি করা এগুলোর কোনো বিধান কিন্তু আমরা এখানে পাচ্ছি না দ্বিতীয় হচ্ছে জবেহ করার বেশ কিছু শর্ত রয়েছে জাবেহ করার পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে সেই শর্তগুলো কিন্তু আমাদেরকে পরিপালন করতে হবে এর মধ্যে প্রাথমিক যে শর্ত যিনি জবে করবেন তার মধ্যে এখলাস এবং সন্না ফলো করার যে শর্ত সেটা থাকবে তারপরে আমরা স্পেশাল কিছু শর্ত উল্লেখ করছি প্রথম শর্ত হল যিনি জবে করবেন তিনি মুসলিম হবেন অথবা তিনি আহালি কিতাবের কেউ হবেন চাই তিনি পুরুষ হন বা মহিলা হন তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ তিনি আসমানি ওয়াহি এর অনুসরণকারী ব্যক্তি হবেন সুরাল মাইদার পাঁচ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আলিয়মা ও হেল্লা কিতাব তাম্লীনা কিত্যাব হেল্লকুম ও তা হেল্লুল্লাহম আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করে দেওয়া হলো এবং যারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আহলেল কিতাব তাদের খাদ্য তোমাদের জন্য হালাল আর তোমাদের খাদ্য তাদের জন্য হালাল সেটি এখনও বহাল আছে যেহেতু এই হাদিসটা মিনাল মহকাম্যাট দ্বিতীয় শর্ত হচ্ছে যিনি জবেহ করবেন তিনি তদকিয়া অর্থাৎ কোরবানির জন্য যে জাবেহ করছেন তার নিয়ত তিনি পোষণ করবেন নিয়ত তিনি ধারণ করবেন যদি কোনো ব্যক্তি কোরবানির নিয়তে জবেহ না করে বরং এমনি হয়তো সে কোনো গবাদি পশুর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করলো অথবা তার গলা কেটে ফেললো তাহলে কিন্তু এটা কোরবানি হবে না এবং এভাবে কোরবানি করাটা জায়েজও হবে না যেহেতু সাল্লাম বলেছেন এম আমল বিনিয়াত নিশ্চয়ই আমাদের শ্রদ্ধাশুদ্ধি নির্ভর করে নিয়াতের উপরে তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে গায়রুল্লাহ নামে যাবে করা যাবে না গায়রুল্লাহ নামে যাবে করা যাবে না এবং গায়রুল্লার কথাও উল্লেখ করা যাবে না কারণ আল্লাহ সুবাহ তাল্লাহ সুর আল বাকার একশো তিয়াত্তর নম্বর আয়তে স্পষ্ট বলেছেন ইন্দামা হারামা আলাই কুমুল মাই চাতা ওদ্দামা ওলা হামাল খিনজিরে ওয়ামা বিহি লে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন মৃত লাশ রক্ত এবং শুকরের মাংস বা গোষ এবং যা গায়রুল্লার উদ্দেশ্যে জবে করা হয়েছে যা গায়রুল্লাহর উদ্দেশ্যে জবে করা হয়েছে এছাড়া নবী সাল্লা সাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন আল্লাহ মন্দা বাহালে গায়রিল্লা আল্লাহ সে ব্যক্তিকে অভিসম্পাদ করুন দিন যে গায়রুল্লাহর জন্য জবেহ করেছে এটি মুসলিম তার সহি গ্রন্থে বর্ণনা করেছেন চতুর্থ যে শর্ত সেটি হচ্ছে সে বিসমিল্লা বলে জবেহ করবে আল্লাহর নাম পড়াটা এটা পড়তেই হবে এটা শর্ত আল্লাহর নাম না পড়লে তাহলে তার জবেহটা শুদ্ধ হবে না এবং তার কোরবানিও হবে না যেহেতু সুরা আল্লা একশো আঠারো নম্বরে আল্লাহ তালা বলছেন ফাকুল্লাহিআ অতএব যেই প্রাণী জবের ক্ষেত্রে আল্লাহ নাম উল্লেখ করা হয়েছে তা থেকে তোমরা ভক্ষণ করো যদি তোমরা আল্লাহর নিদর্শনগুলোর প্রতি মোমেন হয়ে থাকো বিশ্বাসী হয়ে থাকো পঞ্চম যে শর্ত সেটি হচ্ছে এনহার উদ্দাম। দম প্রবাহিত করা সুতরাং ইলেকট্রিক শকে যদি কখনো গরুকে মারা হয় যেটা পাশ্চাত্যে অনেকে করে থাকেন তাহলে সেখানে দম প্রবাহিত হলো না ফলে সেটা কোরবানি হবে না এবং সেটা খাওয়া যায়জ হবে না সুতরাং কোরবানির পশুকে জাবে করতে হবে যাতে তার রক্ত দ্রুত ফিনকির মতো বের হয়ে যায় আর এইটা এই যে গলার এখানে যে শক্ত দুটো রগ রয়েছে যেই রগ দিয়ে সবচেয়ে বেশি রক্ত বের হয় সেই দুটো রক্ত রগ যেটাকে মানুষ সারাইন বলে অথবা আওরাত বলে সেই দুটো মোটা শক্ত রগ যদি কাটা হয় তাহলে রক্ত ফিনকে দিয়ে ছুটবে দ্রুত এবং তখনই জবেটা শরীয়তসম্মত হবে আচ্ছা ষষ্ঠ যে শর্ত সেটি হচ্ছে যিনি জবে করবেন তিনি আকলমান লোক হবেন বুদ্ধি বিবেক সম্পন্ন ব্যক্তি হতে হবে অতএব জন্য যদি কোনো পাগল ব্যক্তি বা অনুরূপ কোনো ব্যক্তি যদি জবেহ করে তাহলে তার এই জাবেহটা শুদ্ধ হবে না যদিও সে বিসমিল্লা বলে যদিও সে বিসমিল্লা বলে কারণ এই পাগল ব্যক্তির নিয়তটা শুদ্ধ না যেহেতু নিয়তটা এখানে মিস হয়ে গেছে অতএব এখানে জবেহটা এবং কোরবানিটা শুদ্ধ হবে না আচ্ছা যদি কোনো ব্যক্তি নিজেরটা জবে করতে চায় জবেকারী নিজের কোরবানিটা যদি জবে করেন সেটা উত্তম আফদল কিন্তু যদি তিনি অন্য কাউকে তার চেত উত্তম যিনি জবে করবেন সাধারণত আমরা সেটাই করে থাকি এলাকার ইমাম কিংবা খাতিব অথবা কোনো ইসলামী ব্যক্তিত্বকে বলি জবে করে দেওয়ার জন্য তাহলে সেটা শরীয়তে যায় আছে সপ্তম যে শর্ত সেটি হলো যেটাকে আমরা জবে করব সেটা কিন্তু কোনো হারাম প্রাণী না হওয়া চাই অর্থাৎ খাওয়া হালাল কিন্তু প্রাণী হারাম হতে পারে যেমন চুরি করা প্রাণী কোরবানি করা যাবে না যেমন হারামের মধ্যে আমি কোনো একটাকে ধরে নিয়ে আসলাম শিকারের মতো করে শিকার করে দৌড়াইয়া ধরে নিয়ে আসলাম তাহলে এই হারাম এলাকায় এরকম প্রাণী জবেহ করা এটা নিষিদ্ধ সেটাও করা যাবে না আচ্ছা অষ্টম যে শর্ত সেটি হলো জবে করতে হবে অত্যন্ত ধারালো ছুরি দিয়ে ধারালো ছুরি দিয়ে জবে করা যাবে অথবা ধারালো কোনো কিছু দিয়ে ধাতু দিয়েও জবে করা যাবে কেননা নবিসাল্লাহ সাল্লাম বলেছেন মা আনহারাদ্দম মা আনহারাদ দম ও ইসমুল্লাহ আলাই ফাকুলুহ লেইসা সেন্ন ও অসা উহাদে তুম আলিক আদমন ও ফামুদা হ্যাবাসা বলেছেন যা দম প্রবাহিত করে হ্যাঁ এবং যার উপরে আল্লাহর নাম প্রবাহ উল্লেখ করা হয়েছে সেটা তোমরা ভক্ষণ করো অর্থাৎ তা হতে তোমরা ভক্ষণ করো সুতরাং দাঁত দিয়ে অথবা নখ দিয়ে জবে করা যাবে না দাঁত দিয়ে নখ দিয়ে জবে করা যাবে না জবে করতে হবে এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এটা বোখারের বর্ণনা তো এই হলো মোট আটটা শর্ত আমরা দেখলাম জাবেহের মধ্যে এই আটটা শর্ত পূরণ করে বিশুদ্ধভাবে জাবেহ করতে হবে আর ওটের ক্ষেত্রে নাহার করা এটা সম্মত এভাবেই যদি আমরা যাবেহ করি তাহলে আমাদের জাবেহটা গ্রহণযোগ্য হবে আমাদের কোরবানিটাও শুদ্ধ বলে বিবেচিত হবে আসুন আমরা জাবেহের এই শর্তগুলো পূরণ করে বিশুদ্ধভাবে আমাদের কোরবানির